দেশের বাইরে মানুষ কিভাবে থাকে, আমরা আপনাদের যে আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে মনে করেন যে তারা কি আরামে আছে, কি সুখে আছে, কি শান্তিতে আছে। তারা যখন ছবি দেয় ফেসবুকে, যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা আগে যে সময় ছবি তুলে আপনাদেরকে পাঠাতো, দেখতেন আহ কি সুন্দর, কি ভালোভাবে আছে, কি সুন্দর কাপড় চোপড়, কি সুন্দর বাড়ি। লম্বা সময় ধরে দেশের বাইরে কেমন আছেন, কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছবি মুক্তি ঈদে, গ্রিন কার্ড সিনেমা, ঈদ উল ফিতরের উৎসব মুখর দিনে মুক্তি পেতে যাচ্ছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। এই জন্যেই আশা, ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি আজই। প্রচারণার ক্ষেত্রে এই যে দেখলাম এতদিন এতগুলো ইন্টারভিউ দিলাম, এই তো প্রচারণা, আর কি প্রচারণা করব। ঘরে ঘরে গিয়ে তো ভোট যেভাবে চায় ইলেকশনের সময়, সেভাবে তো কখনোই কোনো চলচ্চিত্রে যাইও নি আর কখনো হয়ও নি। এভাবে তো যাওয়া যায় না, এভাবে যাওয়া আজ পর্যন্ত কোনো দেশেই এভাবে কখনো যায়নি। প্রচারণা যেভাবে করে সব দেশে, আমরাও সেভাবেই প্রচারণা করব আপনাদের মাধ্যমে। আপনারা আসবেন, আমাদের ইন্টারভিউ নেবেন আমাদের সাথে। এই আপনারা আসছেন, ইন্টারভিউ নিচ্ছেন, এতে করে কি হচ্ছে, আমাদের আপনাদের মানে আমাদের দর্শক দেখছে, এর মাধ্যমে আমাদের ওনাদের সাথে কমিউনিকেশন ডেভেলপ হচ্ছে। আমরা বলছি কথা, ওনারা শুনছেন, এটাই। আর আমি এসেছি অল্প দিনের জন্য, এর মধ্যে আমার বেশ কিছু কাজ ছবি সংক্রান্ত আছে, সেন্সর মাত্র করলাম, এখন হল পেতে হবে। বেসিক্যালি এখন যে ইয়েগুলো আপনি যেটা বললেন, এটা খুবই ভালো প্রচারণার, ডিরেক্ট প্রচারণা, কিন্তু আমি এভাবে চাই না করতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ছবি দেখেন, যারা আমার দর্শক, যারা আমার দর্শক ছিলেন, তারা হয়তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে না, তারা হয়তো চাকরিজীবী হয়ে গেছে। যা 10 বছরের যেহেতু একটা মোটামুটি আমি ধরে নিয়েছি 10 বছরের গ্যাপ, যারা 10 বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়তো তারা এখন স্বভাবতই চাকরি করছেন। তো আমার সেই দর্শকদের চাই, প্লাস এখন যারা নতুন দর্শক সবাইকেই চাই, এবং আপনাদের মাধ্যমে, আপনাদের এই ক্যামেরার সামনেই আমি বলতে চাই যে আপনারা আসবেন, ছবিটি ভালো হয়েছে, আপনাদের মানের গল্পের মান খুবই ভালো, মেকিং টেকিংস ক্যামেরাও ভালো ছিল, মেকিংস টেকিংস আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না, আশা করি ভালো লাগবে। কারণ ছবিটি কমপ্লিটলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো ছবি পুরোটা আমেরিকায় শুটিং করা, আর আমেরিকায় শুটিং করা চারটিখানি কথা না। গল্প দেশের বাইরে মানুষ কিভাবে থাকে, আমরা আপনাদের যে আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে মনে করেন যে তারা কি আরামে আছে, কি সুখে আছে, কি শান্তিতে আছে। তারা যখন ছবি দেয় ফেসবুকে, যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা আগে যে সময় ছবি তুলে আপনাদেরকে পাঠাতো, দেখতেন আহ কি সুন্দর, কি ভালোভাবে আছে, কি সুন্দর কাপড় চোপড়, কি সুন্দর বাড়ি। কিন্তু এসবের পেছনে যে গল্পটা, পেছনের যে কষ্টটা, সেটা আপনারা জানেন না, সেটা আপনারা দেখেননি, বা তারা সেটা বলেও না। সেই গল্পটা নিয়েই আমি এই গ্রিন কার্ড বানিয়েছি, অবশ্যই ভালো লাগবে আপনাদের।